আসসালামু আলাইকুম, আদাটুনি রসুই ঘরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নোনতা বিস্কিট। নোনতা বিস্কিট বেকারি থেকে আমরা কিনে আনতে পারি, কিন্তু সেটা যদি বাসায় বানানো যায় তাহলে আর মন্দ কি, আমরা ভেজাল মুক্ত খাবার খেতে পারবো। আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখি কিভাবে বানানো যায় নোনতা বিস্কিট। একটি পাত্রে আমি 1/3 কাপ পরিমাণ বাটার নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, আর দিব 1 চা চামচ কালো জিরা, আর দিচ্ছি 1 চা চামচ আইসিং সুগার। আইসিং সুগারের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবারে হাত দিয়ে এটাকে ভালো মতো মাখতে হবে। এটা মাখানো হয়ে গেলে এর উপরে একটি চালনি নিয়ে আমি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এবার এটাকে চেলে নিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। এবারে আমি এতে আরো 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে চেড়ে নিচ্ছি, আবারও ভালো মতো মেখে নিচ্ছি। এই রেসিপিটার ক্ষেত্রে ময়দাটা এরকম অল্প অল্প করেই মেশাতে হবে। আর যদি কেউ মনে করেন যে এটা বাটার ব্যবহার করবেন না, তেল ব্যবহার করতে চান, কিন্তু বাটারটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ যে কোনো ধরনের বিস্কিট বাটার দিলে এটার আসল টেস্টটা পাওয়া যায়, তেল দিলে একটু শক্ত ভালো হয় না আসলে। তাহলে আমি এখানে 1/3 কাপ পরিমাণ বাটারের জন্য 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এটা এইভাবে চেপে চেপে ভালো মতো মাখতে হবে। মাখানোর পরে এরকম হাতে নিয়ে যদি এটাকে একটা শেপ দেওয়া যায় তাহলে বুঝতে হবে যে বিস্কিটের পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে আমি রুটি বেলবো। যে জায়গাটায় আমি রুটি বেলবো সেখানে আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবারে কিছুটা অংশ নিয়ে এভাবে হাতে চেপে চেপে এর উপরে চেপে দিতে হবে হালকা করে। এবারে হালকা করে আস্তে আস্তে বেলুনি দিয়ে এটাকে বেলে নিতে হবে। বেশি জোরে প্রেস করবেন না, জাস্ট আলতো করে এটাকে বেলে নিতে হবে। এরকম যখন বেলা হয়ে যাবে তখন এটাকে যেভাবে আপনি শেপ দিতে চান সেভাবে এটাকে কেটে নিতে হবে। আমি এটাকে আগে চারপাশ থেকে সমান করে নিচ্ছি। এগুলোকে সরিয়ে দিচ্ছি। এবারে এটাকে টুকরা করে কেটে নিচ্ছি। নোনতা বিস্কিট গুলো এরকম শেপেরই হয়, তাই আমি এরকম ভাবে শেপটা দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ভাবে দিতে পারেন। সবগুলো বানানো হয়ে গেলে একটা বেকিং ট্রের উপরে আমি কাগজ বিছিয়ে এগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট প্রিহিটেড ওভেনে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিট বেক করব। আমি 15 মিনিট পরে এটি বের করে নিয়েছি। 15 মিনিটে আমার বিস্কিটগুলি হয়ে গেছে। এবার এটাকে আরও 20 মিনিট, 20 থেকে 30 মিনিট মতো এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটা মুচমুচে হয়ে যাবে। 20 মিনিট পরে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। এখন গরম গরম চায়ের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। এই বিস্কিটগুলি আপনারা এয়ারটাইট বক্সে ভরে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন মন চাবে বের করে চা দিয়ে খেয়ে নেবেন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।